মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো মনসা পুজো, তো সকাল থেকে ভীষণভাবে ব্যস্ত, প্রচুর কাজ করছি, আর মানে প্রচুর কাজ করে নিয়েছি, আবার প্রচুর কাজ আছে। জামা কাপড় সমস্ত কাছাকাছি হয়ে গেছে, কিছুটা ছাদে মেলে এসেছি। মানে ধোয়ার কাজটা আজকে আমাকে করতে হচ্ছে পুরোটা, কারণ কাজে দিয়ে তো গতকাল থেকে আসছে না। তারপরে এই খাটের তোষক রোদে দিয়েছি, দুখানা তোষক সেও বয়ে বয়ে নিয়ে গেছি, আবার আনতে হবে বয়ে বয়ে। তো এই জন্য বলেছি এত কাজ করছি, আজকে রান্না বান্না কম করব, শুধু মাছের ঝোল ভাত করব। সকালবেলা থেকে যেহেতু প্রচুর পরিশ্রম করছি, এই জন্য প্রচুর ঘেমে গেছিলাম, এই জন্য স্নানটা আজকে করে নিয়েছি। তবে দুপুরবেলা একবার করতে হবে, কারণ প্রচন্ডভাবে গরম পড়েছে। আজকে সকাল থেকে যা গরম পড়েছে, মানে আমাদের সাথে সাথে আমাদের বাড়ির গোপালদেরও প্রচন্ড গরম লাগছে। তো মিষ্টিকে আমি সকালবেলাতে স্নান করিয়ে দিলাম, আর গাটা প্রচন্ডভাবে গরম হয়ে গেছে। মানে আরও একবার করিয়ে দিলে মনে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব হয় না সবসময়, মানে আমার ব্যস্ততার মধ্যে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো একটা নেটের জামা পরিয়ে তারপরে বসিয়ে দিয়েছি, যাতে হাওয়া বাতাসটা চলাচল করতে পারে। আর এখন সাজগোজটা করিয়ে দিচ্ছি, তারপরে চন্দনটা বেটে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো খুব তাড়াহুড়ো করে করছি, কারণ এতটা কাজের চাপ আমার রয়েছে না, যে আমার মানে যে কোনো যেদিকেই যাচ্ছি আমাকে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। তো পুজোর ঘরে এসেছি, পুজোর ঘরের কাজটাও খুব তাড়াহুড়ো করে করছি। তো যেহেতু এতজন সদস্য, এই জন্য সবাইকে ফুল দিয়ে সাজাতে সব কিছু করতে একটু সময় লেগেও যায়, যতই তাড়াতাড়ি করি না কেন হয় না। তো এখন সবার ভোগটাকে আমি রেডি করে নিচ্ছি, ফুল দিয়ে তো সবাইকে সাজিয়ে নিয়েছি, আর তুলসী পাতা নিবেদন করে নিলাম, আর আজকে মিষ্টি আর কলা দিয়ে ভোগ নিবেদন করছি। ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর মিমি ছেলের বিছানা ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে ম্যাক্সিকে তো খাটার পায়ের সাথে বেঁধে রেখেছি, ও আবার আমাকে দেখে একটু টান টান হচ্ছে। আর এদিকে আমার কাছাকাছির কাজটা চলছে, আর চেরিকে তো এখানে বেঁধে রেখেছি। তো এখন মেশিন মেশিনের কাজ চালাচ্ছে, অনেকগুলো কাছাকাছি হয়েও গেছে। আর সকালের খাওয়া দাওয়াটা রেডি করছি, আজকে সকালে আমি কিছু তৈরি করিনি, তো দোকান থেকে আনা হয়েছে, মিষ্টির দোকান থেকে কচুরি আর ছোলার ডাল, মানে ছোলার ডাল বলা যায় না, ওই আলু দিয়ে একটা তরকারি মতো করেছে, খুব ভালো হয় খেতে, মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে ঢেলে ফেললাম অনেকটা তরকারি আজকে দিয়েছে, তো আমরা এখন সবাই সার্ভ করে নিচ্ছি, মানে শাশুড়িমা খাবে না। আর এখানে অনেকগুলো কাছাকাছি হয়ে গেছে, ধোয়াধুয়ি করাও হয়ে গেছে, আর এখন ছাদে মেলে দিয়েছি, সাথে তোষকগুলো, দুটো তোষক আমি আজকে রোদে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর আমাদের 15 আগস্টে ছাদে পতাকা তুলেছিল, সেই পতাকা এখনও রয়েছে, আরও এখন এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলোকে এবারে মেলতে হবে আমাকে। সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো কিছুটা শুকিয়েছে, মোটাগুলো শুকায়নি। তো এই দেখো, কিছু যেগুলো পাতলা আছে সেগুলো তুলে ফেললাম, তারপরে আরও কিছুটা মেললাম, তারপরে আরও আছে, মানে এগুলো শুকিয়ে গেলে তারপরে আবার মেলতে হবে। তো সকাল থেকে এই করছি, এই করতে করতে হাঁপিয়ে গেছি, আর এখনও পর্যন্ত মাথার আঁচড়ানোর সময় পাইনি। মাথা দেখি এখন কি আঁচড়াবো, নিচে গিয়ে আজকে শুধু মাছের ঝোল আর ভাত রান্না করবো, এটাই ইচ্ছা আছে। তো যাই নিচে। এখন তো আগের দিন গ্যাস বুক করলে পরের দিন চলে আসে, তো সেই মতনই হয়েছে। আর আজকে রান্না করছি বেগুন ভাজা, আর এখানে রয়েছে মাছের মশলাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর রান্না করছি তো মাছ, এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, অনেকগুলো মাছই আছে। আর করছি ওলের ডাটা দিয়ে ডাল, মুসুরির ডাল করছি। আর ছাদে এসেছি তোষকগুলো তোলার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো তোষকগুলো খুব গরম হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখতেও ভয়ও লাগে, কারণ এখন তো বর্ষাকাল, যখন তখন মেঘ করে বৃষ্টিও আসতে পারে, একটু বেরোনোর আছে, এই জন্য রেডি হয়েছে, এই জন্য তাড়াতাড়ি করে এগুলো তুলে ফেলছি, কারণ ছেলে যদি বৃষ্টি আসে ও একা হিমশিম খেয়ে যাবে, এই জন্য কিছুটা কাজ কমিয়ে রাখছি। আর তোষকগুলো এরকমভাবেই আমি রোদে দিই, আর এরকমভাবেই নিয়ে যাই। তোষকটার ভীষণ ওজন, তবুও একটুখানি কায়দা করে ধরে আমি নিয়ে নিচে নিয়ে যাচ্ছি। আর আরেকটা তোষক ছেলেকে বললাম যে তুই নিয়ে আসবি, এখন একটা একটা করে তোষক এনে রাখা হচ্ছে। এবারে তোষকগুলোকে পাততে হবে, মানে নতুন যে তোষকটা তৈরি করা হয়েছিল সেটা নিচে দিই, তো এখন সেটা সেরকমভাবে পেতে ফেলছি যেরকমভাবে পাতা ছিল। আর যেহেতু রোদ লেগেছে, গরম হয়েছে, এখন একটু ফুলে উঠেছে, বেশ ভালো লাগছে, গরম গরম লাগছে। তোষকটা যেহেতু তুলেছিলাম আর আজকে অনেক কাছাকাছি করেছি, চাদরটাও সেই সঙ্গে কেচে ফেলেছি, তো এখন সেই চাদরটা শুকিয়েও গেছে, সেই চাদরটাই এখন আবার পেতে ফেলবো, যেহেতু আবার জন্মাষ্টমীর সময় আবার একটা নতুন চাদর পাতবো, তো এই চাদরটা আবার পেতে ফেলেছি। এবারে করছি একটুখানি জিনিসপত্র মোছামুচির কাজ, তো এই সাদা রঙের ড্রয়ারটাকে ভালো করে মুছে ফেলছি, যেহেতু সাদা রঙ একটুখানি ছোপ ছোপ হয়ে যায়, তো এই জন্য দুদিন পর পর একটুখানি ভিজা কাপড় দিয়ে মুছে ফেললে ভালো হয়। তো ড্রেসিং টেবিলের উপরটাও একটুখানি পরিষ্কার করে ফেললাম, প্রচুর ধুলোমেলা প্রতিদিনই পড়ে যায়, তো জিনিসপত্রগুলো সরিয়ে ফেলেছিলাম, এখন জিনিসপত্রগুলোকে আবার গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। দিকের কাজ হয়ে গেলে তারপরে ঘর ঝাড় দেওয়া, ফ্যান পরিষ্কার করছি, এখন ফ্যানটার মধ্যে প্রচণ্ডভাবে নোংরা পড়ছে, যেহেতু সাদা ফ্যান একটুখানি নোংরা হলেই বোঝা যায়, তো এখন ভালো করে মানে চকচকে করে ফেললাম, এই দেখো পরিষ্কার ভালো মতনই হয়েছে।
এখন ঘর ঝাড় দিচ্ছি, যেহেতু খাটের তোষকগুলো তোলা হয়েছিল, প্রচুর কাগজপত্র এটা ওটা বেরিয়েছে, এই জন্য ঘরে একটুখানি নোংরার পরিমাণ আজকে বেশি। তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এই সমস্ত কাজগুলো সেরে গিয়ে তারপরে রান্নাঘরে ঢুকব। জেডি ম্যাক্সির আজকে ভ্যাকসিনেশন হচ্ছে, DHPPIL যে ভ্যাকসিনটা সেটা ওদের দেওয়া হচ্ছে, ম্যাক্সিকে দেওয়া হয়ে গেছে, এখন চেরির উপর অ্যাপ্লাই চলছে। তবে ওরা এতটাই ভালো যে কোনো রকম আওয়াজ, কোনো রকম কান্নাকাটি কিছু করে না। আর মিমির অবস্থা দেখো, ডাক্তারবাবুকে এতটাই পছন্দ করে যে ডাক্তারবাবুকে দেখে কীরকম করছে দেখো। আর এখন আমাকে রান্না বসাতে হবে, তো আজকে করছি মাছ, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে আর মুসুরির ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এখন মাছ ভাজাগুলো নামিয়ে রাখছি, এরপর ঝোলটা বসাতে হবে। আর ওলের ডাটাটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, তো সেটাকে আবার দিতে হবে। তো ওলের ডাটাগুলোকে ভালো করে চিপে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম, আর এখন একটুখানি সিদ্ধ হবে। আর এরপরে আমাকে, যেহেতু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নুন চিনি আর হলুদটা এখন দিয়ে দিচ্ছি। আর এখন বসাবো চা, যেহেতু নিচে মিস্ত্রিরা কাজ করছে, তো চা আমার হয়ে গেছে করা। আর এই সুযোগে আমারও একটুখানি চা খাওয়া হয়ে যায়। তো এখন দুধটা গুলে দিলাম, এরপরে চাটাকে আমি ঢেলে ফেলবো কাপের মধ্যে, আর এখন ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর নিচে হাজবেন্ড আছে, এই জন্য হাজবেন্ডের জন্য একটা কাপ আমি দিয়ে দিলাম এক্সট্রা। আচ্ছা, ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি। আর একদিকে ডিমটাও সিদ্ধ হচ্ছে, যেহেতু ছেলে হাজবেন্ড ডিম খায়, ওই জন্য ওদের প্রতিদিন ডিমটা দিতে হয়। এখন 3:10 বাজে, ছেলেকে খেতে দিয়েছি আর ঘর মুছছি। এখন একবার স্নান করেছিলাম, তো এখন ঘর মোছার পরে আরেকবার স্নান করতে হবে, কারণ মনে হচ্ছে না যে সকালে আমি স্নান করেছি, এমন লাগছে। প্রচন্ড আজকে গরম পড়েছে আর জল তেষ্টা ভীষণভাবে পাচ্ছে। আজকে আমাদের রান্না হয়েছে ওলের ডাটা দিয়ে মুসুরির ডাল, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আগের দিনে ঝিঙে আলুর চচ্চড়ি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, যেটা এটা আমারই থালা তোমাদের দেখাচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি মাছের মাথা, তো আমি এখন খেয়ে নিই। এখন ঘরের অবস্থাটা তোমরা শুধু দেখো, সমস্ত জামা কাপড় বিছনাপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে, আর ছেলে এখন বসে বসে বিস্কুট খাচ্ছে। আর কোলবালিশগুলোর কভার আমাকে এখন পরাতে হবে, একটার মধ্যে পরিয়ে ফেলেছি। আর এখানে রয়েছে আমার মিশি সোনা রাধাগোবিন্দের সমস্ত ড্রেস, মানে এগুলো মানে পরের দিন সকালবেলা ছেলে নিয়ে যাবে আমার ভাইয়ের বউয়ের কাছে, মিশি সোনার একটা জামা বানাবে, আর রাধাগোবিন্দের ড্রেসটাকেও তৈরি করবে। আসলে আমার ভাইয়ের বউ যেহেতু 3 মাস ছিল না বাড়িতে, তো তার জন্য এই অবস্থাটা হয়েছে, ও 3 মাস পরে এসেছে, তো এখন আপাতত থাকবে। ও একটা পরীক্ষা দেওয়ার জন্য গেছিলো, তো তার জন্য এই সমস্যাটা আমার ভীষণভাবে হয়ে গেছে। আর যেহেতু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে তৈরি করে, এই জন্য ওকে দিয়ে তৈরি করাই। সকাল থেকে এতটা বেশি পরিশ্রম করে ফেলেছি যে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে আমার, মানে ঘাড়ে প্রচণ্ড ব্যথা, সন্ধ্যার পর থেকে ঠিকভাবে ব্লগ করতে পারিনি আমি। সমস্ত জামাকাপড়গুলো পরে রয়েছে, সেগুলোকে এখন ভাঁজ করতে হবে। আসলে এতটা কাছাকাছি করার কারণ হলো, এতগুলো জামাকাপড় যদি পরে থাকে, কাজে দিদি আসবে না, এগুলো আরও জমে যাবে, তাহলে আরও বেশি সমস্যা, যার জন্য আজকে আমি এই কাজটা কমিয়ে রেখেছি। তারপরে আগামীকাল থেকে তো আরও চাপ বেড়ে যাবে, প্রচুর কাজ করবো আগামীকাল থেকে। বালিশের কভারগুলোতে দড়ি ভরিয়ে তারপরে আমি বালিশের মধ্যে পরিয়ে ফেললাম। আর যেহেতু নতুন বালিশ, এজন্য ভীষণ শক্ত, পরাতে একটুখানি অসুবিধা হচ্ছিল। আর এই মাঝখানে বালিশের কভারটা একটুখানি মনে হয় ছোটো, এই জন্য এটা পরাতে আরও বেশি সমস্যা হয়েছিল। তো 3টে বালিশ, একটা ছেলের, একটা হাজবেন্ডের, একটা আমার। আর বালিশের কভারটা খোলার সাথে সাথে আমাদের ম্যাক্সি এটাকে নিয়ে ঢুকে পড়েছে খাটের নিচে। এখন আমি জামাকাপড়গুলোকে ভাঁজ করছি, মানে যতটা সম্ভব আমি কাজটা কমিয়ে রাখছি। প্রথমে জামাকাপড়গুলোকে সোজা করে নিয়েছি, সোজা করে নিলে গোছাতে একটু সুবিধা হয়। আর ছেলে তো ছেলের কাজ করে যাচ্ছে, আর ছোট বড় মাঝারি যত রকম সাইজের জামাকাপড় সব এখানে আছে। এখন বিছানার চাদর গোছাচ্ছি, আর হাজবেন্ডেরই এখানে লাইন দিয়ে কতগুলো গেঞ্জি রয়েছে, আরও আছে যেগুলো এখন গোছানো হয়নি, ওই যে ওখানে চেয়ারের উপর আরও আছে। আর এখানে তো চেরি বসে বসে আমাকে দেখছে। দুদিন আগের ওয়েদারটা প্যাচপ্যাচে হলেও মানে শান্তিতে একটু ঘরের মধ্যে থাকতে পারছিলাম, ঘুমাতে পারছিলাম, আর এখন ওয়েদারটা যা হয়েছে না, প্রচণ্ড প্রচণ্ড তেপো একটা গরম, আর আজকে বিভৎস একটা রোদ উঠেছে, মানে টিকতে পারছি না ঘরে, এতটা এতটা গরম লাগছে। তো এখন এসেছি ভাত গরম করতে, অর্ধেকটা জামাকাপড় গুছিয়ে এসেছি, আবার ভাত গরম করে গিয়ে আবার অর্ধেকটা জামাকাপড় গোছাবো। তো চলো আগে ভাতটা গরম করে নিই। রান্নাঘরের কাজ অনেকটা গুছিয়ে আবার এসেছি জামাকাপড়গুলো ঠিকঠাক করার জন্য। তো হাজবেন্ডের গেঞ্জিগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি, ছেলেগুলোকেও রাখতে হবে।
তো বিশাল বড় একটা কাজ করে ফেললাম। এদিকে হাজবেন্ড এখন আমাদের বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করছে, ওদেরকে প্রচণ্ড আদর করে করে খাওয়াতে হয়, কথা বলে বলে নয়তো ওরা খেতে চায় না। বাবা, আমার এই সমস্ত করার একদম ধৈর্য থাকে না এত কাজকর্ম করার পর। তো এদিকে মিমি তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি কেন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো মিমি ভীষণভাবে খুশি। এখন এদেরকে আমাকে ঠান্ডা জল খাওয়াতে হবে, ফ্রিজের জল, এই বোতলটা ওদের জন্যই রাখা হয় ফ্রিজে, একমাত্র ওরাই আমাদের বাড়িতে ফ্রিজের জল খায়, আমরা কেউ খাই না। তো এখন একটা পাত্রের মধ্যে করে জলটাকে নিয়ে নিচ্ছি। তো এই ঠান্ডা জলটা দিলে পরে এই গরমের মধ্যে ওরাও একটুখানি শান্তিতে থাকতে পারে। আর আসলে ওরা তো বলতে পারে না যে কীভাবে কখন ওদের জল তেষ্টা পাচ্ছে, কিন্তু আমাদের বুঝে বুঝে এটা করতে হয়। তো এখন জলটা দিচ্ছি, আর ওরা এই জলটা পুরোটাই খেয়ে নিয়েছিল, মানে ওদের এতটা জল তেষ্টা পেয়েছিল। আর এখন আমি আর হাজবেন্ড বসেছি একটুখানি হিসাব করতে, মানে আমাদের জন্মাষ্টমীর কী কী মেনু আছে সেগুলো আমি বলে দিচ্ছি হাজবেন্ডকে, আর হাজবেন্ড সমস্ত লিখে নিচ্ছে। এটা না লিখে নিলে পরে না ভীষণ সমস্যা হয়, মানে জিনিসপত্র আনতে গেলে একটা আনা হয় একটা আনা হয় না, এরকমভাবে একটা সমস্যা হয়ে যায়। আর মিষ্টি সোনার আর রাধা গোবিন্দের যে ড্রেসগুলো রেখেছিলাম সেগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু পরের দিন ছেলে সকালবেলা এগুলো নিয়ে যাবে, এখন যদি গুছিয়ে না রাখি পরের দিন আবার অসুবিধা হবে। তো লেস, যত কাপড় চোপড় আছে সমস্ত কিছু গুছিয়ে আমি এখানে রেখে দিলাম। আমি আর হাজবেন্ড বসে বসে ঠিক করলাম যে জন্মাষ্টমী পুজোর দিন আমাদের বাড়িতে কী কী মেনু হচ্ছে। খুব অল্পের উপর করছি, কারণ প্রচণ্ডভাবে গরম পড়েছে আর সেরকমভাবে তো করার লোক নেই। তো যার জন্য কিছু কিছু আইটেম যেগুলো করতেই হবে সেরকমভাবে রেখে আমরা ঠিক করলাম যা যা হচ্ছে, তোমাদেরকে একটু বলি। তো আপাতত ঠিক হয়ে আছে যে সবাই যারা যারা আমরা থাকবো তাদের জন্য, সেটা প্রথমে বলে নিই, সেটা হলো ফ্রাইড রাইস, আলু পনির আর পায়েস। এখানে আলু পনির আর পায়েসটা পুরোপুরি নিরামিষভাবে হবে, একদম শুদ্ধভাবে, যেটা আমি ঠাকুরকে নিবেদন করব। আর এমনিতে হচ্ছে হলো যেটা আমি আমার মিষ্টির জন্য করছি বা আমার গোপালের জন্য করছি, সেটা হচ্ছে লুচি, আলু পনির, একটু আগে যে বললাম আলু পনির আর পায়েসটা একেবারে মানে ঠাকুরের জন্য আর আমাদের সবার জন্য একবারে হচ্ছে। আর হচ্ছে পাটিসাপটা আর তালের বড়া, নারকেলের নাড়ু আর ক্ষীর, এটা হচ্ছে ঠাকুরের জন্য তৈরি হচ্ছে, মানে যেই আইটেমগুলো আমরা ঘরে তৈরি করব সেগুলোর কথা বললাম। আর দোকান থেকে তো এমনিতে মিষ্টি ফল এগুলো আসবেই, তো সেগুলো পুজোর দিনকে পুরোপুরি তোমরা দেখতে পাবে। তো এই হলো আমাদের জন্মাষ্টমীর যেটা খাদ্য লিস্ট বলতে পারো, তো সেটা। আর এগুলো তৈরি করতে তো অনেক কিছু লাগবে, সেগুলো আমরা মোটামুটি হিসাব করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে ব্যাপারটা আমি শেয়ার করে নিলাম অনেকটা আগেই। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।